বাস চাপায় দিয়া রাজীবের মৃত্যুর মামলায় দুই চালক সহ তিনজনের যাবজ্জীবন খালাস পেলেন বাস মালিক ও হেলপারের সহযোগী। ফাঁসির দাবি দিয়ার পরিবারের বিআরটিএ নিবন্ধিত 22 লাখ যান চালকের নেই লাইসেন্স, শৃঙ্খলা ফেরাতে 4 লাখ দক্ষ চালক তৈরির উদ্যোগ সরকারের। তিন বিভাগে পেট্রোল পাম্প ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকের ধর্মঘট, তেল উত্তোলন ও বিতরণ বন্ধ, প্রভাব পড়ছে পরিবহন ও কৃষিতে। শান্তি চুক্তি বাস্তবায়িত না হওয়ায় 22 বছরেও পাহাড়ে ফেরেনি স্বস্তি, দাবি সন্তু লারমার আধিপত্যের সংখ্যাতে বড় বাধা বলছেন বিশেষজ্ঞরা। ভূমি জরিপ ট্রাইব্যুনালে অপেক্ষমান 2 লক্ষাধিক মামলা, মিলছে না সমাধান, ভূমি অফিসের দুর্নীতি বন্ধের তাগিদ অ্যাটর্নি জেনারেলের। ব্যাংকে এক অঙ্কের সুদ হার বাস্তবায়নে গভর্নরের নেতৃত্বে কমিটি গঠনের সিদ্ধান্ত, ডিসেম্বরের মধ্যে খেলাপি কমাতে প্রক্রিয়া শুরুর দাবি অর্থমন্ত্রীর। এবং জমকালো আয়োজনে পর্দা উঠল সাউথ এশিয়ান গেমসের 13তম আসরের, আগামীকাল ফুটবল ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আরএফএল এর রেইনবো পেইন্টস জাদুই জানে, রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং। স্বাগত সন্ধ্যার সংবাদে, আপনাদের সঙ্গে আছেন জোনা আফরিন এবং আমি সঞ্জিতা ইসলাম। শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত। রাজধানী কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাস চাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় 2 বাস চালক ও 1 হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর জেলা জজ আদালত। একই মামলায় খালাস পেয়েছেন এক বাস মালিক ও অপর বাসের হেলপার। আদালত বলছেন সড়কে গণপরিবহনের নৈরাজ্য কমাতে দৈনিক চুক্তিতে গাড়ি চালানো বন্ধ করতে হবে, পাশাপাশি ট্রাফিক আইন যথাযথভাবে প্রতিপালন করতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে দোষীদের যাবজ্জীবন নয় ফাঁসির দাবি জানিয়েছেন নিহত দিয়ার পরিবার। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টার। 2018 সালের 29শে জুলাই জাবালে নূর পরিবহনের 2টি বাস নিজেদের মধ্যে রেষারেষি করে রাস্তার পাশে অপেক্ষমান শিক্ষার্থীদের উপর উঠে যায়। এ ঘটনায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 9 শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কলেজটির শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীব। ওই ঘটনার পরে ফুঁসে ওঠে সাধারণ শিক্ষার্থীরা। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে হাজারো শিক্ষার্থী মাঠে নামলে টানা কয়েকদিন রাজপথ চলে যায় তাদের নিয়ন্ত্রণে। 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় করা মামলার বিচারিক আদালতের রায় পাওয়া গেল প্রায় 1.5 বছর পরে। রায়ে 2 বাস চালক ও 1 হেলপারকে দেওয়া হয়েছে যাবজ্জীবন সাজা। মোট 6 জন আসামি, আসামির মধ্যে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 2 জনকে খালাস দেওয়া হয়েছে, আর 1 জন মালিক, বাসের মালিক, সে তার ব্যাপারটা সে হাইকোর্টে স্টে, মামলা হাইকোর্টে স্টে আছে, সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ, আর আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন অদক্ষ চালকের অসুস্থ প্রতিযোগিতাই এই 2 শিক্ষার্থীর করুণ মৃত্যুর কারণ। দৈনিক চুক্তিতে মালিকদের বাস ভাড়া দেওয়া বন্ধ করা উচিত এমন মন্তব্য আদালতের। প্রতিটা মালিক তাদের থেকে তার টাকা আদায় করে যে তুমি সারাদিন তোমরা গাড়ি চালাবে কত টাকা পাবো জানি না, কিন্তু আমাকে দিন শেষে এত টাকা দিতে হবে, এই জিনিসটা বন্ধ করতে হবে। রুট পারমিট ও গাড়ির নিবন্ধন বাতিল হবার পরেও ভিন্ন নামে এখনও রাস্তায় চলছে জাবালে নূরের বাসগুলো। ট্রাফিক আইন ঠিকভাবে মান্য করা হচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে রায় শুনতে আদালতে ভিড় করেছিল সে সময় নিরাপদ সড়কের দাবিতে মাঠে নামা শিক্ষার্থীরাও। বাসের মালিক ও আর 1 হেলপারের খালাসের খবরে হতাশ তারা। এখানে মালিককে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এটি আমরা অবশ্যই এর প্রতিবাদ জানাই, আমরা এটি কখনোই আশা করি নাই। উচ্চ আদালতের স্থগিতাদেশ উঠে গেলে আর 1 বাস মালিকের বিচার করা সম্ভব হবে জানিয়েছেন আইনজীবীরা। মাহমুদুল হাসান, News24, ঢাকা। গাড়ির স্টিয়ারিংয়ে বসা বেশিরভাগ চালকের নেই লাইসেন্স, কেউ হালকা লাইসেন্স দিয়ে চালাচ্ছেন ভারী যানবাহন, আবার কেউ লাইসেন্স ছাড়াই কাটিয়ে দিয়েছেন 10 থেকে 20 বছর। এই সংকট কাটাতে আগামী 5 বছরের মধ্যে অন্তত 4 লাখ দক্ষ ড্রাইভার তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্লাবন রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত।
মোহাম্মদ হারুনের বয়স এখন 59 বছর, 35 বছরই কেটেছে সিএনজি বেবি ট্যাক্সি চালিয়ে। কিন্তু এত বছর এই পেশায় কাটালেও ড্রাইভিং লাইসেন্স নেই হারুনের। সমস্যার দিক দিয়ে পারি না, আবার লাইসেন্স করতে গেলে 10-12 হাজার টাকা চায়, দালালরা টাকা দেওয়া লাগে, জায়গায় জায়গায় টাকা দিতে হয়। মহাখালী বাস টার্মিনালে কথা হচ্ছিল আরেক ড্রাইভার লিটন মিয়ার সঙ্গে। 15 বছর বয়স থেকেই পরিবহন সেক্টরে চালাচ্ছেন দূরপাল্লার যানবাহন, তারও নেই লাইসেন্স। কন্ট্রাক্টরি কার্ড আছে, হেল্পারি কার্ড আছে, কিন্তু আমার লাইসেন্স নেই। দালাল বালালের টাকা বেশি লাগে, বিদায় আমি লাইসেন্স করতে পারতেছি না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর তথ্য বলছে সারা দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় 40 লাখ, কিন্তু ড্রাইভিং লাইসেন্স মাত্র 20 লাখের। বেশি সংকট বাস ট্রাক কাভার্ড ভ্যানের মতো ভারী যানবাহনের চালকদের। রাত দিনে স্টিয়ারিং ঘুরিয়ে জীবন জীবিকা চলে চালকদের, যদিও বেশিরভাগেরই নেই শিক্ষাগত যোগ্যতা। এমন উদাহরণ আছে 20-30 বছর ড্রাইভিং পেশায় থাকলেও নেই কাঙ্ক্ষিত লাইসেন্স। তবে স্বল্প সময়ের মধ্যে এই বিশাল সংখ্যক ড্রাইভারকেই প্রশিক্ষিত শিক্ষিত করে তোলা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের হ্যাভি ড্রাইভিং লাইসেন্স মাত্র 1,06,000 কম আছে, লাইট গাড়ির ড্রাইভিং লাইসেন্স আমাদের 12 লক্ষ বেশি আছে। তো লাইট লাইসেন্স নিয়ে যে চলছে, এই ড্রাইভারগুলোকে যদি একটু মানে মনে করেন এক মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে পরীক্ষা নিয়ে কিন্তু এই গাড়ির লাইসেন্সগুলোকে আপনি হ্যাভি করে দিতে পারেন। কিন্তু সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানান, সেনাবাহিনী বিআরটিসি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় পর্যাপ্ত দক্ষ চালক তৈরিতে কাজ চলছে। 1 লাখ ড্রাইভারের ট্রেনিং অনগোয়িং আছে একটা প্রকল্পের মাধ্যমে, এবং আরও ইন এডিশন 3 লক্ষ গাড়ি চালক তৈরির জন্য, ভারী এবং মাঝারি শ্রেণীর মানে মোটর ভেহিকেল চালানোর জন্য আরেকটা প্রকল্প আমরা নিয়েছি। 3 লক্ষ ড্রাইভারের কথা বললাম, তারা কিন্তু ওই পেশাদার ড্রাইভার, তাকে আর একটু ট্রেনিং দিয়ে ভারী ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বিষয়টাকে সহজ করে দেওয়া। সড়কে শৃঙ্খলা ফেরাতে দক্ষ চালক তৈরির পাশাপাশি মহাসড়কে চালকদের বিশ্রাম নেওয়ার ব্যবস্থাও সরকার করতে যাচ্ছে বলে জানান এই কর্তা ব্যক্তি। প্লাবন রহমান, News24, ঢাকা। এদিকে রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালগুলো সরিয়ে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য স্থান নির্ধারণ সহ প্রয়োজনীয় কাজ চলছে। দুপুরে রাজধানীর নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA এর সভায় এসব কথা বলেন মন্ত্রী। রাজধানীর সড়ক ব্যবস্থাপনার উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ঢাকার 2 সিটিতে নাগরিকদের সুবিধার্থে 64টি পার্কিং স্পট অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া রাজুক থেকে ভবন নির্মাণের অনুমতি নেওয়ার সময় এখন থেকে DTCA থেকে ট্রাফিক ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে বলে জানান মন্ত্রী। ঢাকার 2 মেয়র মোহাম্মদ সাইদ খোকন ও আতিকুল ইসলাম এবং নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি সভায় উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের সুবিধার্থে 64টি পার্কিং স্পট অনুমোদন দেওয়া হচ্ছে। ঢাকা মহানগরী থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ক্রমান্বয়ে সরিয়ে নেওয়া হবে। কুষ্টিয়ার ভেড়ামারে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করা 2 ভাইকে হত্যার দায়ে 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া এই মামলায় আরও 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার জেলার নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মোহাম্মদ মোশিয়ার রহমান এই মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়ার ভেড়ামারার উপজেলার কমল হোসেন, কামরুল প্রামাণিক, সুমন প্রামাণিক ও নয়ন শেখ। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, 2016 সালের 25 এপ্রিল বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুল শিক্ষক মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে মুজিবুর রহমানের ছেলে ভেড়ামারা থানায় হত্যা মামলা করলে গেল 2017 সালের 9 মে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। বিচার শেষে আদালত আজ এই রায় দেন। তেল বিক্রির কমিশন বৃদ্ধি সহ 15 দফা দাবিতে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। এতে সকাল 6টা থেকে সব পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি, ডিপো থেকে উত্তোলন এবং পরিবহন বন্ধ রয়েছে। আর এতে বিপাকে পড়েছেন যানবাহন ব্যবহারকারীরা। পরিবহন খাতের পাশাপাশি এই ধর্মঘটের নেতিবাচক প্রভাব পড়েছে কৃষিতেও। ব্যুরো প্রধান ও প্রতিনিধিদের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
খুলনায় সকাল ৬টা থেকে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ, জ্বালানি তেল পরিবেশক সমিতি, পেট্রোল পাম্প মালিক সমিতি সহ জ্বালানি ব্যবসায়ীরা এ কর্মবিরতি শুরু করেন। ফলে এ বিভাগের ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে যশোরের ৭৪টি পেট্রোল পাম্পে বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে পেট্রোল ডিজেল সহ সকল ধরনের জ্বালানি তেল। সাধারণ মানুষের অভিযোগ, এ ধর্মঘটের ফলে জনভোগান্তি বেড়েছে কয়েক গুণ। কিসের ধর্মঘট তো কিছুই বুঝলাম না, কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই, তেল দিচ্ছে না, তেল নাই, মেশিন স্টার্ট দেবো তো স্টার্ট দিই, এখন দেখা যাচ্ছে তেল না দিলে আমাদের তো মুশকিল। বাংলাদেশ পেট্রোল পাম্প ডিলার্স ডিস্ট্রিবিউটার্স অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, ১৫ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পেলে ধর্মঘট প্রত্যাহার করা হবে। চিঠি দিলেই শুধু হয় না, চিঠি দেওয়ার পরে সেখানে যে পড়ে দিয়ে তার তর্জমা করে দিয়ে আসতে হয়, তাও আমরা করেছি, তাতেও কাজ হয়নি বলে বাধ্য হয়ে একরকম আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি। ধর্মঘটের কারণে সকাল থেকে রাজশাহীর কোনো পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না, ফলে জ্বালানি তেল না পেয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দাবি না মেনে নিলে ওরা তেল দিবে না, ধর্মঘট চলছে, তেল নাই, তেল দিবে না। হঠাৎ করে জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট যানবাহন মালিকরাও পড়েছেন দুর্ভোগে, ফলে মহানগরীর বিভিন্ন সড়কে যাত্রীবাহী বাসের সংখ্যাও কমে গেছে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক জানান, ১৫ দফা দাবি মেনে নিতে গত ৩০ নভেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়ায় রোববার থেকে তিন বিভাগে সব পেট্রোল পাম্প বন্ধ রেখে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতক্ষণ কোনো সমাধান না আসবে ততক্ষণ আমাদের চলবে। যদি এর মধ্যে ইতিমধ্যে যদি সরকার আমাদেরকে নিয়ে বসে বা বসে আলোচনা করে বিভাগের থেকে যখন আমাদের বসে তারা আমাদেরকে জানাবে তখন আমরা এটাকে ইয়ে করব। রংপুরে জ্বালানি তেল উত্তোলন পরিবহন ও বিপণন কার্যক্রম বন্ধ রয়েছে, এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪। তিন দিনের রাষ্ট্রীয় সফরে স্পেনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ১০:১৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বিমানটি স্পেনের স্থানীয় সময় বিকেল ৫:৪০ মাদ্রিদ টোরিজেন বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠেয় রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক সম্মেলন COP25 যোগ দেবেন তিনি। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন UNFCCC আগামী ২-৩০ ডিসেম্বর পর্যন্ত চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে অনুষ্ঠিত হবে। সফর শেষে বুধবার রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ক্ষমতাসীন আওয়ামী লীগ দুর্নীতির রোল মডেল, এদেরকে ক্ষমতা থেকে বের করে বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এখন যারা দাঁড়িয়েছে যে তারা হচ্ছে সন্ত্রাসের রোল মডেল, তারা নারী শিশু ধর্ষণের রোল মডেল, তারা দুর্নীতির রোল মডেল। প্রধানমন্ত্রী কালকে বলেছেন যে টাকা বানানো নাকি একটা ব্যাধি, রোগ, রোগ, সেই রোগে তো আপনারাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে গেছেন। এখন একে সরাতে হলে ঐক্যবদ্ধভাবে সমস্ত দল মত নির্বিশেষে একে রাস্তায় নেমে পড়তে হবে। শান্তি চুক্তি বাস্তবায়িত না হওয়ায় ২২ বছরেও পার্বত্য চট্টগ্রামে স্বস্তি ফেরেনি, তাই দ্রুত শান্তি চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে জনসংহতি সমিতি। এদিকে এই শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আধিপত্য বিস্তারের জন্য স্থানীয়দের দ্বন্দ্ব সংঘাতকে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের কোনো অবহেলা নেই বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির ২২ বছর উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের লক্ষ্যে ১৯৯৭ সালের ডিসেম্বরে শান্তি চুক্তি স্বাক্ষর করে তৎকালীন ক্ষমতাসীন সরকার। সেই থেকে দীর্ঘ ২২ বছরে পাহাড়িদের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে অনেক কিছু। সরকার বলছে শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন, পার্বত্য জেলা পরিষদ, সংসদীয় স্থায়ী কমিটি গঠন সহ মোট ৪৮টি ধারা বাস্তবায়ন করা হয়েছে, বাকিগুলোও প্রক্রিয়াধীন।
কিন্তু পাহাড়িদের দাবি সরকার চুক্তি বাস্তবায়নের নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। রোববার রাজধানীতে এক হোটেলে সংবাদ সম্মেলনে এ দাবি জানান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তুলারমা। পার্বত্য চুক্তির দুই তৃতীয়াংশ অবাস্তবায়িত রেখে সরকার উল্টো 72টি ধারার মধ্যে 48টি ধারা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে বলে অব্যাহতভাবে অসত্য বানোয়াত ও ভিত্তিহীন প্রচারণা দেশে বিদেশে চালিয়ে যাচ্ছে। এদিকে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে পার্বত্য শান্তি চুক্তির বেশিরভাগই বাস্তবায়ন করা হয়েছে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, দাবির বাকি ধারাগুলো বাস্তবায়নে সরকারের সদিচ্ছা রয়েছে, তবে শুধু সরকারের পক্ষে তা সম্ভব নয়। আর যে সমস্যাগুলো ওখানে আছে সেটা আপনাদেরকে সমাধান করতে হবে। কেউ আমরা কিন্তু তিন জেলার জায়গায় এক চুল জমি কিনতে পারবো না, এটা আপনাদের। এইভাবে একটা সম্মান আপনাদের প্রতি কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে যে বাংলাদেশের কোথাও এই আইন নাই, আপনাদের জন্য এই আইন, তারপরেও বিরোধ। এ সময় চাকমাদের আঞ্চলিক পরিষদ গঠনের দীর্ঘদিনের দাবিকে সংবিধান পরিপন্থী দাবি করে তাদের সংঘাতময় পরিস্থিতির কারণ উদ্ঘাটনে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। বাংলাদেশের সংবিধান বলছে বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র, এককেন্দ্রিক রাষ্ট্রে কখনো আঞ্চলিক পরিষদ থাকে না। পাহাড়িরাও বাঙালি জাতিসত্তার অংশ, তাই তাদের অধিকার বাস্তবায়ন করা সরকারেরই দায়িত্ব বলে মনে করেন তারা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24। সংবাদে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। জমির মালিকানা বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি জরিপ ট্রাইব্যুনালে অপেক্ষমান 2 লক্ষাধিক মামলা, কিন্তু সহজেই মিলছে না এর সমাধান। অ্যাটর্নি জেনারেল বলছেন, ভূমি জরিপ ডিজিটালাইজেশন আর ভূমি অফিসের দুর্নীতি বন্ধ করা না গেলে সমাধান সহজ হবে না। আরো জানাচ্ছেন আলী তালুকদার। রাজধানী মাদারটেকের নন্দীপাড়া এলাকা, পুরনো জমির দলিল আর 2007 সাল থেকে চলা মামলার কাগজপত্র দেখাচ্ছিলেন রঞ্জন মণ্ডল। বলছিলেন কিভাবে ভুয়া দলিল, নামজারি ও খাজনার মধ্য দিয়ে রেকর্ডভুক্ত মালিকানা করে আসছেন অন্য পক্ষ। সে একের পর এক জাল দলিল বানায়া মানুষে খাড়া করায়া এই জমিন রেজিস্ট্রি করা তাদের একটা সিন্ডিকেট গ্রুপ আছে। রঞ্জন মণ্ডলের স্ত্রী মালতি মণ্ডল ও জমির মালিকানা দাবি করে আসা অন্য পক্ষের মুখোমুখি নিউজ 24। সুভাষের কাছ থেকে আমি কিনছি, কিনার পরে আমার জায়গার মধ্যে ওরা গিয়ে আবার দল করছে কিছু পুলিশ লইয়া। আগে জমিন ছিল, আমার শ্বশুর জমিন করতো, পরে এটার ভিতরে আমি বাড়িঘর করতাম, বাড়িঘর করলাম, করার পরে কিছু সন্ত্রাসী লোক পায়দারা করছে দখল করব। 2007 সাল থেকে চলা রঞ্জন মণ্ডলের মামলাই শুধু নয়, আইন মন্ত্রণালয়ের চলতি বছরের দেশের 41টি ভূমি জরিপ ট্রাইব্যুনালে মামলা আছে প্রায় 2 লক্ষাধিক, জেলা ভিত্তিক মামলার সংখ্যা প্রায় 20 থেকে 30 হাজার। মামলা শুনানির দিন ধার্য আর নিষ্পত্তি হতেই কেটে যায় দীর্ঘ সময়। বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে ভূমি জরিপ ডিজিটালাইজেশনের কথা বললেন অ্যাটর্নি জেনারেল। যদি এটা স্যাটেলাইটের মাধ্যমে করা যেত তাহলে এটা অনেকটা সমস্যা মিটে যেত। আমি আশা করি ভবিষ্যতে এইগুলোর ক্ষেত্রেও আপনার বৈজ্ঞানিক প্রক্রিয়া বা ইনফরমেশন টেকনোলজির প্রক্রিয়া এগুলো অ্যাপ্লাইড করা হবে এবং এগুলো নিষ্পত্তি করতেও খুব সুবিধা হবে। জরিপ আর রেকর্ড কাজের সাথে যারা সম্পৃক্ত সেই ভূমি অফিসের দুর্নীতি বন্ধেরও দাবি জানান মাহবুবে আলম। ভুল একটা নাম দিয়ে অনেকে আছে নানা মামলা করে নানা রকম ফয়দা লোটার চেষ্টা করে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সকল ব্যাংকে এক অঙ্কের সুদহার বাস্তবায়নে কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ গভর্নরের নেতৃত্বে হওয়া কমিটিকে 7 দিনের মধ্যে প্রথম রিপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া 31 ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ কমে আসার প্রক্রিয়া শুরু হবে বলে আবারও দাবি করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সুলতান আহমেদের রিপোর্ট।
বারবার চেষ্টা করেও ব্যাংক খাতে সিঙ্গেল ডিজিট সুদহার কার্যকর করতে পারছে না সরকার। কার্যকর না হওয়ার পেছনে সবচেয়ে নেতিবাচক ভূমিকা রাখছে অতিমাত্রায় খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের হিসেবে যা ছাড়িয়েছে 1,00,000 কোটি টাকার ঘর। বেড়ে যাওয়া খেলাপি নিয়ন্ত্রণ আর এক অঙ্কের সুদহার কার্যকর করতে সকল ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের নিয়ে রোববার বৈঠক করেন অর্থমন্ত্রী। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে টানা 3 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, অতিমাত্রায় সুদহারের কারণে বাড়ছে খেলাপি। ইন্টারেস্ট রেট কমাতে পারলে, কমানো গেলে অথবা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্টে নিয়ে আসতে পারলে, অন্য দেশের সাথে তুলনামূলক যদি আমরা একই অবস্থায় অবস্থান করতে পারি, তাহলে আমাদের নন পারফর্মিং লোনের পরিমাণ অটোমেটিক্যালি কমে যাবে। মন্ত্রী জানান, রোববারের মধ্যেই 7 সদস্যের কমিটি করার কথা, যার নেতৃত্বে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। রাষ্ট্র মালিকানাধীন এবং ব্যক্তি খাতের ব্যাংক থেকে চেয়ারম্যান মহোদয় থাকবেন, ম্যানেজিং ডাইরেক্টর থাকবেন। এই মিলিয়ে আমরা হয়তো এখনো বলতে পারছি না, হয়তো 7 সদস্য মতো হতে পারে। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, খেলাপি কমিয়ে আনতে আদালতের রায়ে সন্তুষ্ট তারা। চলতি বছরের মধ্যেই খেলাপি কমতে শুরু করবে বলেও দাবি করেন তিনি। রায়টি আমাদের যেভাবে চেয়েছিলাম সেভাবে রায়টি আমরা পেয়েছি। এখন আমরা বিশ্বাস করি ডিসেম্বর 31 তারিখে আমরা তার প্রতিবেদন দেখতে পাবেন যে আমাদের NPL কমে যাচ্ছে। খেলাপিদের মাফ নয় বরং ঋণ পরিশোধের সময় দেয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। আমরা যখন খেলাপি ঋণ কমাবার জন্য। সুলতান আহমেদ, News 24, ঢাকা। বিজয়ের মাসে এবার আমাদের বিশেষ আয়োজন, যুদ্ধ জয়ের কথা। নিজেদের ভুল বোঝাবুঝির কারণে চট্টগ্রাম দখল করেও হারাতে হয়েছিল মুক্তিযোদ্ধাদের। পরে 16 ডিসেম্বর চট্টগ্রামে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি সেনারা। চট্টগ্রাম এলাকায় এমনই অগণিত যুদ্ধ পরিচালনা করেন 1 নম্বর সেক্টরের কমান্ডার ক্যাপ্টেন রফিকুল ইসলাম। 25 মার্চের আগেই পাকিস্তানি সৈন্যদের তিনি বন্দি করেছিলেন। নিউজ 24 কে শুনিয়েছেন সেই যুদ্ধ জয়ের গল্প। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 7ই মার্চের ভাষণ শুনেই বুঝেছিলেন যুদ্ধ হবেই, তাই 8-9 তারিখ থেকেই যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেন ক্যাপ্টেন রফিকুল ইসলাম। তিনি তখন ইস্ট পাকিস্তান রাইফেলসে অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন। 24 মার্চ 1971 চট্টগ্রামে বিদ্রোহ করেন তিনি। সীমান্ত ফাঁড়ি থেকে বাঙালি সৈন্যদের ক্যাপ্টেন রফিক চট্টগ্রাম শহরে আসতে নির্দেশ দেন। নিরস্ত্র করতে চান পাকিস্তানি সৈন্যদের, কিন্তু এতে বাধা দেন তারই ঊর্ধ্বতন কর্মকর্তারা। একটা বেবি ট্যাক্সি নিয়ে জিয়া রহমান সাহেব এবং আরেকজন অফিসার কর্নেল চৌধুরী তারা সেখানে আসলেন। আমি অনুরোধ করলাম যেন তারা যুদ্ধে যোগ দেন, কিন্তু তারা কিছুতেই রাজি হলো না। 25 মার্চ 1971 বাঙালির উপর যে হামলা হতে যাচ্ছে তা আগে ভাগেই বুঝে ফেলেন ক্যাপ্টেন রফিকুল ইসলাম। ইপিআর এর অবাঙালি সৈন্য ও অফিসারদের জীবিত অবস্থায় বন্দী করে ফেলেন, রেলওয়ে হিলে হেডকোয়ার্টার স্থাপন করেন। এরপর MV সোয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাসে বাধা দেওয়ার নির্দেশ দেন, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক সিদ্ধান্তের অভাবে চট্টগ্রামের সহস্রাধিক সৈন্য অফিসার ও তাদের পরিবারকে হত্যা করে পাকিস্তান। আমি অপেক্ষা করছি যে জিয়াউর রহমান সাহেব তার রেজিমেন্টকে নিয়ে ক্যান্টনমেন্টের দিকে যাবেন, সেখানে বেলুচ রেজিমেন্টকে আক্রমণ করবেন, কিন্তু কোনো অজ্ঞাত কারণে 8 বেঙ্গলের সৈন্যদেরকে নিয়ে জিয়াউর রহমান সাহেব যখন ক্যান্টনমেন্টে না গিয়ে শহর ছেড়ে চলে গেলেন, তখন সেখানে আমাদের জন্য একটা বিপর্যয় ঘটল। সেনাবলের অভাবে চট্টগ্রাম দখলে রাখতে ব্যর্থ হন ক্যাপ্টেন রফিক, পিছু হটেন তিনি। এরপর শুরু হয় বিভিন্ন এলাকার যুদ্ধ। 1 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে অনেক যুদ্ধ পরিচালনা করেন তিনি। অপারেশন জ্যাকপট করা হলো অগস্ট মাসে 15 তারিখ। নভেম্বরেই আমরা একটা বড় ধরনের অভিযান চালাই, বেলুনি অঞ্চলটাকে আমরা মুক্ত করার জন্য একটা বড় অপারেশন করি, এবং সেই অপারেশনে অনেক পাকিস্তানি একটা পুরো ব্যাটালিয়নকে আমরা ধ্বংস করে দিয়ে বেলুনিয়া মুক্ত করে ফেলি। 16ই ডিসেম্বর 1971 ক্যাপ্টেন রফিকুল ইসলামের শেষ যুদ্ধে পরাজয় বরণ করে পাকিস্তানি বাহিনী, কিন্তু আনুষ্ঠানিকভাবে পাকিস্তানিদের আত্মসমর্পণ করান 17ই ডিসেম্বর। চট্টগ্রাম সার্কিট হাউসে পাকিস্তানের পতাকা নামিয়ে এক কিশোরকে দিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা তোলেন বীরোত্তম রফিকুল ইসলাম। উদিত হয় বাংলার সূর্য। অন্তরা বিশ্বাস, News 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইনুদ্দিন খান বাদলের আসনে উপনির্বাচন হবে আগামী 13 জানুয়ারি। রোববার বিকেলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর তফসিল ঘোষণা করেন, আগ্রহী প্রার্থীরা 12 ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। 15 ডিসেম্বর যাচাই বাছাই শেষে 22 ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। 13 জানুয়ারি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটানা চলবে ইভিএম এ ভোট গ্রহণ। সাংসদ মইনুদ্দিন খান বাদল 7 নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এবারে ফার্স্ট সেকুরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সিন্ডিকেট বলে কিছু নেই, ব্যবসায়ীদের ধরপাকড়, জোর জবরদস্তি করেও বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। সবাইকে সাথে নিয়ে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কাজ করতে হবে। সন্ধ্যায় জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। তিনি বলেন, উৎপাদন ও আমদানির বাড়লে পেঁয়াজের দাম কমবে, তাই নিজস্ব উৎপাদন বাড়ানোর দিকে জোর দিতে হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ভারতের উপর অতি নির্ভরশীলতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি। তবে কবে নাগাদ পেঁয়াজের দাম কমবে তা নিশ্চিত না করলেও বাণিজ্যমন্ত্রী বলেন, মিশর, উজবেকিস্তান ও তুরস্ক থেকে আমদানি ও দেশীয় পেঁয়াজ বাজারে এলে দাম স্বাভাবিক হবে। ব্যবসায়ীরা বন্ধু ধর পাত জোর জবরদস্তি করে বাজার নিয়ন্ত্রণ করা যায়, সেই জন্যই আমাদের মিটিংটা দিলাম আমদানিকারক, তারপর যারা মাস্ক কেনে আমদানিকারক থেকে যারা কিনে, তারপরে তাদের কাছ থেকে যে মানে খুচরা বিক্রি তারা কিনে, সবাইকে আমরা আপন করে সবার সুখ দুঃখের ভাগিদার হয়ে আমরা এই সমস্যাটা সমাধান। আমরা কোনো রকম প্রেডিক্ট করতে পারবো না যে এইটা কবে নাগাদ কমবে। একমাত্র কমার এখন পথ, যত বেশি আমরা মিশর থেকে এবং ইজিপ্ট থেকে আনতে পারবো এবং আমাদের নিজস্ব প্রোডাকশনটা বাজারে আসবে। এবার নিউজ 24 আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটা অঙ্গরাজ্যে শনিবার একটি বিমান বিধ্বস্তের ঘটনায় 2 শিশুসহ 9 জন মারা গেছে, আহত হয়েছেন 3 জন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, পাইলেটস PC-12 মডেলের উড়োজাহাজটি চ্যাম্বারলিন বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় 1 মাইল দূরে বিধ্বস্ত হয়। এ সময় যানটিতে 12 জন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই বিমান চালক ও 2 শিশুসহ প্রাণ হারান 9 জন। আহত 3 জনকে সু ফলস শহরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এক টুইট বার্তায় দেশটির জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, এরই মধ্যে দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে তারা। সন্ধ্যার সমাধানে ছাড়ুক একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত। এবারে গাজীপুর নিউজ 24 স্পোর্টস। শুরুতেই বসুন্ধরা কিংস এসএ গেমস এর সংবাদ। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল সাউথ এশিয়ান গেমসের 13তম আসরের। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় বিকেল 5টায় দশরথ রঙ্গশালায় প্রবেশ করেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী বান্দারি। এরপরে আসেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর শুরু হয় 3 মিনিটের লেজার শো। 7 দেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণে মার্চ ফার্স্ট পর্যবেক্ষণ করেন নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। দেশের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীতের পরিবেশন শেষে মশাল প্রজ্বালন করে এসএ গেমসে আলো জ্বালান 4 বারের সোনাজয়ী সাবেক তায়কোয়ান্ডো
দীপিকা বিষ্ঠা। 1984 ও 1999 সালের পর তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের আয়োজন করছে নেপাল। দর্শক, এই মুহূর্তে নেপালের দশরথ স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, কেমন দেখছেন 13তম এসএ গেমস এর উদ্বোধনী অনুষ্ঠান, আর অনুষ্ঠান ঘিরে সেখানকার দর্শকদের আগ্রহ কেমন মনে হচ্ছে? বসুন্ধরা কিংস এর সৌজন্যে এসএ গেমস এর খবর জানাতে কাঠমান্ডু থেকে আমি মাহফুজুল ইসলাম এই মুহূর্তে যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে। পদ্মা, নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছেন। আসলে বলতে গেলে যে ভূমিকম্পের পর, 2015 ভূমিকম্পের পর একটি বিধ্বস্ত নেপালে, নেপাল যে এভাবে একটি এসএ গেমস এর আয়োজনের উদ্বোধনটা করতে পারবে সেটি অবশ্য ধারণা ছিল না। কারণ আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটিও কিন্তু মোটামুটি ধ্বংস হয়ে গিয়েছিল এই জায়গাটুকু। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি কথা বলছি, এখন কিন্তু পুরো জায়গাটা একেবারে ঝকঝকে তকতকে, এবং দশরথ স্টেডিয়াম যেটি সেটি কিন্তু ভূমিকম্পের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখান থেকে আসলে একটি শঙ্কা ছিল গত এক মাস আগেও যে আসলে এসএ গেমস করতে পারবে কিনা নেপাল, সব শঙ্কা কিন্তু দূর হয়ে গেছে আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে যদি কিছু তথ্য দেই যে বাংলাদেশের যে মার্চ পাস্টটি হয়েছে সেখানে বাংলাদেশের পতাকা বহন করেছেন কিন্তু মাহফুজা খাতুন শিলা, গেল আসরের এসএ গেমস এর স্বর্ণজয়ী সাতারু শিলা। এবং নেপালের যারা হচ্ছে কি কিংবদন্তি অ্যাথলিট রয়েছেন যেমন জীব বাহাদুর, রাজেন্দ্র বান্দারি, নয়না শাখিয়া, বাইকুন ধামানদার ও দীপক পিস্তা, তারা কিন্তু দীপক পিস্তা তিনি কিন্তু মশাল, এই কয়েকজন কিন্তু মশাল নিয়ে হচ্ছে পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করেছেন এবং সেই মশালটি প্রজ্বলন করেছেন কিন্তু দীপক পিস্তা। এর আগে কিন্তু নেপালের যেই প্রেসিডেন্ট, নেপালের প্রেসিডেন্ট দেবী ভান্ডারী, তিনি কিন্তু হচ্ছে গিয়ে এই আসরের উদ্বোধন করেছেন এবং লেজার শো, আতশবাজি থেকে শুরু করে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরা এবং প্রতিটা দেশের সংস্কৃতি দক্ষিণ এশিয়ার মাঝে তুলে ধরার যে প্রয়াস, সেই প্রয়াসে কিন্তু এখন পর্যন্ত সফল এসএ গেমস। কারণ হচ্ছে কি, উদ্বোধনী অনুষ্ঠানটি যে এমনটা জমকালো হবে সেটি হয়তো অনেকেই ভাবেনি। আগত সাংবাদিক যারা রয়েছেন তারাও হয়তো একটু অবাক হয়ে গেছেন, অনেকটা গোছানো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এখন আসলে গেমসের পুরোটা সময় 10 তারিখ পর্যন্ত গেমস চলবে, সে পর্যন্ত যদি একটি এই সফলতা ধারাবাহিকতা ধরে রাখতে পারে নেপাল তবেই হবে সার্থকতা। নেপালের কাঠমান্ডু থেকে বসুন্ধরা কিংসের সৌজন্যে এসএ গেমসের খবর জানাচ্ছিলাম আমি মাহফুজুল ইসলাম। পদ্মা, মাহফুজ আপনাকে ধন্যবাদ। এছাড়া সন্ধ্যা 7টার সংবাদে আছেন, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।